হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে নিয়ে যাব ক্যাম্পব্যাকে। ক্যাম্পব্যাকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আপনাদেরকে একটা স্থাপনা দেখাবো, খুব সুন্দর। না না, আজকে দেখাবো না, আজকে দেখাবো আমি এখানে খুঁজে পেয়েছিলাম একটা ইন্দো পাকিস্তানি রেস্টুরেন্ট, যেটা আমার কাছে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। কারণ সারাদিন ঘুরে এত বেশি টায়ার্ড ছিলাম, খাবার তো দরকারি ছিল, সেখানে ফরাসি খাবার ঢুকবে না, আসলেই ঢুকবে না। সারাদিন ঘোরাঘুরির পরে একটু টেস্টি খাবারই খুঁজছিলাম, ভাগ্য ভালো পেয়ে গিয়েছি। তো এই যে রেস্টুরেন্টটা আমাদের সাথে আজকে আনা আছে, এটা ছিল আমাদের ভুটানের লাস্ট দিন। ভুটান থেকে আসার আমরা ট্রেনটা ধরেছিলাম ক্যাম্পব্যাক থেকে। তো ওই যে লো মহারাজ ইন্দো পাকিস্তানি রেস্টুরেন্ট, টুক করে ঢুকে পড়লাম। আজকে আমরা অলিভিয়াকে মিস করছি, কারণ অলিভিয়া আমাদের সাথে ছিল না, আমাদেরকে ড্রপ করতে আন এসেছিল। তো যাই হোক, এই যে রেস্টুরেন্টটা খুবই খুবই পুরনো একটা রেস্টুরেন্ট, পুরো ক্যাম্পেয়ারে একটাই ইন্দো পাকিস্তানি রেস্টুরেন্ট ছিল। তো এই যে দেখেন ওরা ওদের দেশকে কীভাবে প্রেজেন্ট করে, একদম রেস্টুরেন্টের ভিতরেও তাজমহল, তারপরে কালচার দেখেন, শাড়ি পরা মেয়েরা, মানে ওরা যেখানেই যাক, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানিরা বলেন, আফগান বলেন, ওরা ওদের কালচারটাকে খুব তুলে ধরে আর কি। এই যে আমরা অর্ডার করেছিলাম দই চিকেন, পোলাও রাইস, তারপর অর্ডার করেছিলাম আপনার নান ফরমাশ, জুস জারিফের জন্য, আনের জন্য কিছু খাবার, এরপরে লাস্টে ছিল ডেজার্ট, এই আচারগুলো যেই টেস্টি ছিল, তেঁতুলের আচার, আমের আচার আর পুদিনার আচার। তো আর একটা জিনিস যেটা খেয়াল করলাম, রেস্টুরেন্টের ভিতরে যে ডেকোরেশনটা একদম চোখ জুড়ানো ডেকোরেশন। আর এটা ছিল লকডাউনের শুরুর দিকে, খুব বেশি কাস্টমার না থাকলেও খুব কম কাস্টমার ছিল না। এই যে দেখেন রাজা রানী চেয়ারগুলোতে ওরা ইন্ডিয়ান মোটিভ নিয়ে এসছে, ইভেন আপনার ওয়ালগুলোতে, তো আগেই বলেছিলাম ওয়ালগুলোতে ইন্ডিয়ান পাকিস্তানি মোটিভ। ইনফ্যাক্ট তাদের যে ছাদ আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছাদের মধ্যেও খুব সুন্দর করে তারা প্রেজেন্ট করেছে ইন্দো পাকিস্তানি কালচার। দেখছেন কালারফুল, একদম সেই সুন্দর করে সাজিয়েছে, আমার কিন্তু খুবই 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 পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট খাবারগুলো ছিল খুবই মজাদার। আর দ্য ইন্ডিয়া আমরা কিছু খাবার হচ্ছে নিয়েছি আনার অলিভিয়ের ছেলেদের জন্য, ওরা বাসায় ছিল যেহেতু ওরা আসতে পারেনি। তো আমরা কিন্তু এনজয় করেছি খাবার থেকে শুরু করে সব কিছু। এই যে খাবার শেষ করে আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম, কারণ আবার ট্রেন তো ধরতে হবে, ট্রেনের সময়ও হয়ে গিয়েছে। আপনারা যারাই ফ্রান্সে বেড়াতে আসবেন, যদি কেউ ক্যাম্পেয়ারে যান, অবশ্যই এই রেস্টুরেন্টটাতে ট্রাই করবেন। আমি 10/10 দিব, একও কম দিব না, মানে 0.1ও কম দিতে চাই না, কারণ আসলেই খাবারটা টেস্টি ছিল। আর এই যে বিদায় বেলা আপনাদেরকে রাস্তার পাশ দিয়ে একটু ঘুরে দেখাচ্ছি, খুবই অর্গানাইজ সিটি, খুব সুন্দর, একদম সুন্দর করে সাজিয়েছে। আবারও একটু লোভ দেখিয়ে গেলাম যে স্থাপনাটা, সেটা এখন কি বলবো না, সেটা অবশ্যই 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 দেখিয়ে দিব যদি আপনারা দেখতে চান। তো ক্যাম্পেয়ার থেকে আজকে বিদায় নিব, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।